আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল হাসনা ব্লগস পক্ষ থেকে স্বাগতম। আজকে দেখাবো আমি কেএফসি ফ্রাইড রাইস, কেএফসি চিকেন ফ্রাই কীভাবে তৈরি করব একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো করে, আমার মতো করে যদি আপনি তৈরি করেন একদম রেস্টুরেন্টে যেভাবে ফ্রাইড চিকেন রেস্ট তৈরি করা হয় ঠিক ওই অনুযায়ী হবে। তো আজকে আমি কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। তো চলুন, এটা কি কি উপকরণ লাগছে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি ওভেন প্লেটে নিয়েছি লেগ পিস, আর আমি প্রত্যেকটা পিসের গায়ে চাকু দিয়ে একটু করে ফাড়া দিয়েছি, আর আমি এটাকে স্কিন সহ নিয়েছি। এখন আমি সবগুলো চিকেনের উপরে আমি দিয়ে নেব মশলা। তো এখন দিচ্ছি আমি 1 চামচের মতো লবণ, দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চামচ, দিয়ে নিচ্ছি ভাজা জিরে গুঁড়া 1 চামচ, দিয়ে নিচ্ছি আমি 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ দিচ্ছি আমি হলুদ গুঁড়া, আর এখানে দিচ্ছি আমি 1/2 চামচ চিলি ফ্লেক্স। এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি, আপনি চাইলে বাজার থেকে কিনে আনতে পারেন। এখন দিচ্ছি আমি 1 চামচ সয়া সস, আর দিয়ে নেব আমি 1/2 চামচের মতো ফিশ সস। দিয়ে নিচ্ছি আমি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চামচের মতো, দিয়ে নিচ্ছি এখানে আমি 1 চামচের মতো ম্যাগি মশলা যেটা নুডলসের সাথে পাওয়া যায়, আর দিয়ে নিচ্ছি এখানে আমি 2 টুকরা লেবুর রস। এক চামচ দিচ্ছি আদা পেস্ট, আর 1 চামচ দিচ্ছি রসুন পেস্ট, আর দিয়ে নিচ্ছি আমি 1 চামচ পরিমাণ মশলার গুঁড়া। আমি বাসায় তৈরি করে নিয়েছি জয়ত্রী, জয়ত্রী সবগুলো অনেক রকমের মশলা একসাথে করে তৈরি করে নিয়েছিলাম। এটা হচ্ছে গরম মশলা, এটা সব ধরনের মাংস কাবাব যে কোনো খাবারই অ্যাড করা যায়। তো এখন আমি মাংসগুলো ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি। আর এখন দিচ্ছি আমি 1/2 চামচের মতো পাপরিকা পাউডার, দিয়ে আমি আবারও ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব, আর আপনি চাইলে আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। তো আমার হাতে অনেক সময় আছে, তার জন্য আমি এটাকে সারা রাত্রের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ডেকে। এখন আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি সাদা ভিনেগার। এটা দিয়ে আমি একটা বাটার মিল্ক তৈরি করব, আর এটা বাজারেও পাওয়া যায়, আপনি চাইলে ইজিভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। এখন আমি একটি বড় বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ মতো ময়দা। অবশ্যই চেষ্টা করবেন ময়দাটা ইউজ করার জন্য।
আর ময়দার সাথে আমি কিছু শুকনো উপকরণ দেব, দিয়ে আমি ময়দাটাকে মিক্স করে নেব। দিয়ে নিচ্ছি আমি লাল গোলমরিচের গুঁড়া 1/2 চামচ, আর দিয়ে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, আর এখন দেব আমি 1 চিমটি লবণ আর 1 চিমটি গোলমরিচের গুঁড়া। এখন আমি হাত দিয়ে সবগুলো মিশ্রণ একসাথে করে নিচ্ছি। তোমার মিক্স করা হয়ে গেছে, আমি সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি আরেকটি প্যালা নেব, নিয়ে এর মধ্যে একটি ডিম ফেটিয়ে নেব, আর ডিমের সাথেই আমি বাটার মিল্কটা মিশ্রণ করব। আর এই মিশ্রণটাই হবে আমার কেপসির মতো স্বাদ আনার জন্য সবচেয়ে বড় উপকরণ। আমরা বাহিরে ফুটপাতে কিন্তু পানির সাহায্যে আমরা চিকেনটাকে কোট করে নেই, ওইটা কেপসি হয় না। কিন্তু বড় বড় রেস্টুরেন্টে আমার মতো করে যদি আপনারা ট্রাই করেন, অবশ্যই কেপসি স্টাইলে তৈরি হবে। তো আমি এখানে ডিমের সাথে একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটু ভালো করে ফেটে নিচ্ছি। এখন আমি বাটার মিল্কটা দিয়ে দেব। অবশ্যই কেপসির স্বাদ যদি চান তাহলে অবশ্যই বাটার মিল্ক ইউজ করতে হবে। তো এখন আমি আমার ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি আমার চিকেনগুলো। আমি এগুলো একটু হাত দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এক একটা চিকেন আমি বাটার মিল্কে আর ডিমের মধ্যে চুবিয়ে আমি ভালো করে কোট করে নেব। আর অবশ্যই খেয়াল করবেন আমি কিভাবে কোট করে নিচ্ছি। আমি 1 সেকেন্ডের মতো বাটার মিল্কে আর ডিমের মধ্যে চুবিয়ে নিয়েছি। নিয়ে আমি মাংসটাকে এখন ময়দার মিশ্রণে কোট করে নেব। আর অবশ্যই ময়দাটা এখানে একটু বেশি লাগবে, যাতে করে আমার মাংসটা ভালো করে কোট করতে পারি। আর সবসময় খেয়াল রাখতে হবে আমার চিকেনটা যেন কোট করার সময় চেপে চেপে না লাগানো হয়, খুব আলতোভাবে চিকেনটাকে কোট করতে হবে। তো আমি খুবই আলতোভাবে চিকেনটাকে কোট করে নিচ্ছি, আর এখানে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কোট করে নিচ্ছি। খুব সময় ধরে ভালো করে এটাকে কোট করে নিতে হবে। আর আমি এখন যেভাবে কোট করছি এভাবে করে চিকেনটাকে 3 বার 3 স্টেপ দিয়ে, মানে মিল্ক বাটার মিল্ককে চুবিয়ে চুবিয়ে 3 বার করে কোট করে নিতে হবে। আর 3 বারের মধ্যে প্রথম যতবার কোট করবেন ততবার চুবিয়ে নেওয়ার আগে একটু ভালো করে ঝারিয়ে নেবেন, যাতে করে আপনার চিকেনের গায়ে এক্সট্রা ময়দাটা নিচে পড়ে যায়। তো আমি দ্বিতীয় স্টেপে আবারও চিকেনটাকে একটু মিশ্রণে ভালো করে গড়িয়ে নিয়ে কোট করে নিচ্ছি। খুব আলতোভাবে হালকা হালকাভাবে এটাকে কোট করে নিতে হবে। আমি আবারও বলছি খুব সাবধানের সাথে কোট করে নেবেন, আর খেয়াল রাখবেন যাতে করে ময়দাটা চেপে না লেগে যায়। তো আমি আবারও ময়দাটাকে ঝেড়ে মিশ্রণে দিয়ে আমি আবারও কোট করে নিচ্ছি। এটা আমার 3 নম্বর স্টেপ। এটার পরে আমি চিকেনটাকে ফ্রাই করে নেব, তার আগে দেখিয়ে দেবো আমার কীরকম হয়েছে কোট করার পরে।
তো আমার চিকেনটা কোট করা হয়েছে, দেখেন আমার স্কিনটা কতটুক লুজ আর কীরকম হালকা টাইপের হয়েছে, ঠিক এরকমভাবে হবে। তো এখন আমি সবগুলো চিকেনই এভাবে করে নিয়েছি, দেখেন আমার চিকেনের গায়ের চামড়াটা কীরকম হয়েছে, আর ঠিক এরকমই হতে হবে। যদি আপনি কেএফসি করতে চান অথবা অরিজিনালভাবে চিকেন ফ্রাই করতে চান, ঠিক এরকমভাবেই তৈরি করতে হবে। তো এখন আমি চুলাতে একটি প্যান বসিয়েছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, আর তেলটার তাপমাত্রা দেখার জন্য আমি একটি কাঠির সাহায্যে দেখেছি, আর কাঠিটা দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে একটা ভুরভুর আওয়াজ হবে, তখনই বুঝতে হবে যে আপনি চিকেনটাকে দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে কিনা। তো আমি এখানে 3 পিস চিকেন দিয়েছি, আর খেয়াল রাখতে হবে চিকেনটা যেন ডুবো তেলে থাকে। তো আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে আরও কিছু কম রেখে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি, আর তার সাথে আমি কিছু আলু চিপস করে নিচ্ছি। আর এই এই চিকেন ফ্রাইয়ের সাথে আলু চিপস অথবা আলুর যে কোনো একটা খাবার হলে ভালো হয়। তো আমি এখানে একটি মেশিনের সাহায্যে আলু কাটার দিয়ে চিপস করে তৈরি করে নিচ্ছি। আমি ভালো করে ধুয়ে এটাকে ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। তারপর আমি ম্যাগি নুডলসের প্যাকেট দিয়ে মিক্স করে আমি এটাকে ভেজে নেব। তো এদিকে আমার চিকেনটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে কম থাকতে হবে, অনেকক্ষণ লাগিয়ে চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে। আর যদি হাই থাকে অথবা চুলার আঁচ বেশি থাকে তাহলে চিকেনটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো ভিউয়ার্স, আমার রেসিপিটা তৈরি হয়ে গেল, একদম রেস্টুরেন্ট স্টাইলে কেএফসির মতো করে আমার চিকেন ফ্রাইটা তৈরি হয়ে গেছে, সাথে আমি চিপস ভেজে নিয়েছি। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। আমি এখানে একটি চিকেন একটু কেটে দেখাচ্ছি, দেখেন বিচটা একদম সফট, খুবই সুন্দর হয়েছে। তো অবশ্যই ট্রাই করবেন আমার মতো করে আপনারা তৈরি করার জন্য। তো ভালো থাকবেন, আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।